কেবল অন্যই কেবল ব্যতিরেকি অন্যই ব্যতিরেকি ন্যায় মতে হেতু ও সাধ্যের মধ্যে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠার পদ্ধতিকে ভিত্তি করে অনুমানকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কেবল অন্যই, যে অনুমানের ব্যাপ্তি কেবলমাত্র অন্যই পদ্ধতির দ্বারা প্রতিষ্ঠিত সেই অনুমানকে বলা হয় কেবল অন্যই অনুমান। নৈয়ায়িক অন্নং ভট্ট তর্কসংগ্রহ গ্রন্থে কেবল অন্যই লিঙ্গের লক্ষণ দিয়েছেন। অন্যয় মাত্র ব্যক্তিকং কেবল অন্যই, অর্থাৎ হেতু কেবলমাত্র অন্যয় ব্যক্তি বিশিষ্ট তাকেই কেবল অন্যই লিঙ্গ বলে। কেবল অন্যই অনুমানে হেতুর সঙ্গে সাধ্যের কেবল অন্যয় ব্যক্তি থাকে, যেখানে হেতু সেখানেই সাধ্য। যখন অনুমান করা হয় তখন সেই অনুমানকে কেবল অন্যই অনুমান বলা হয়। অনুমানে কোনো নঙর্থক বা ব্যতিরেক দৃষ্টান্ত পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, সব ধুমায়মান বস্তুই বন্যিমান পর্বত, ধুমায়মান পর্বত বন্যিমান। এই অনুমানে সাধ্য বাক্যটি একটি সার্বিক বাক্য। যে বাক্যে বন্যিমান এই বিধেয়টি সব ধুমায়মান বস্তু সম্পর্কে স্বীকার করা হয়েছে। এমন কোনো ধুমায়মান বস্তু দেখা যায় না যা বন্যিমান নয়, এখানে কোনো ব্যতিরেকি দৃষ্টান্ত পাওয়া যায় না। একইভাবে সব গেয় পদার্থই নামযুক্ত অভিধেয়, যেমন পট ঘট একটি গেয় পদার্থ, অতএব ঘট নামযুক্ত। এখানে গেয়ত্ব হেতু, অভিধেয়ত্ব সাধ্য ও ঘট হল পক্ষ। ন্যায় দর্শনে গেয়ত্ব, বাচ্যত্ব, অভিধেয়ত্ব, প্রমেয়ত্ব প্রভৃতি ধর্মকে কেবল অন্যই ধর্ম বলে উল্লেখ করা হয়েছে, কারণ এই ধর্মগুলি সকল পদার্থের মধ্যেই থাকে। এই কারণে উক্ত ধর্মগুলির একটিকে হেতু এবং অন্যটিকে সাধ্যরূপে গ্রহণ করা অনুমিতি করলে সেগুলি কেবল অন্যই অনুমিতি। তাই কোনো পদার্থের ক্ষেত্রে যেখানে যেখানে অভিধেয়ত্বর অভাব সেখানে সেখানে প্রমেয়ত্বের অভাব, এইরূপ ব্যতিরেক ব্যাপ্তি সম্ভব হয় না, যেহেতু এখানে সমর্থনসূচক দৃষ্টান্ত নেই। এরপরে আসছি কেবল ব্যতিরেকি, যে অনুমিতির সমর্থনে কেবলমাত্র ব্যতিরেক দৃষ্টান্ত পাওয়া যায় কিন্তু অন্যই দৃষ্টান্ত যেখানে সম্ভব নয় তাকে বলা হয় কেবল ব্যতিরেকি অনুমান। অন্নং ভট্ট তর্কসংগ্রহ গ্রন্থে কেবল ব্যতিরেকি লিঙ্গের লক্ষণ দিয়েছেন এইভাবে, ব্যতিরেক ব্যাপ্তি মাত্রকং কেবল ব্যতিরেকি, অর্থাৎ যে হেতু বা লিঙ্গ কেবল ব্যতিরেক ব্যাপ্তি বিশিষ্ট তাকেই কেবল ব্যতিরেকি লিঙ্গ বলে। যে হেতুর সঙ্গে সাধ্যের অন্যই ব্যাপ্তি সম্ভবই নয়, সাধ্যের অভাবের সঙ্গে হেতুর অভাবের ব্যাপ্তি সম্ভব, সেই হেতু কেবল ব্যতিরেকি হেতু। এই অনুমানে হেতু ও সাধ্যের অনুপস্থিতি বা অভাবের সাদৃশ্যের উপর ভিত্তি করে সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়। উদাহরণস্বরূপ, যা অন্য ভূত দ্রব্য থেকে ভিন্ন নয় তা গন্ধবান নয়, যেমন জল পৃথিবী গন্ধবান, অতএব পৃথিবী ভূত দ্রব্য থেকে ভিন্ন। এই অনুমানের পক্ষ পৃথিবী গন্ধবত্ত হেতু এবং অন্য ভূত দ্রব্য হতে ভিন্ন হচ্ছে সাধ্য। এই অনুমানের গন্ধবত্ত হেতুটি কেবল ব্যতিরেকি হেতু, কেননা পৃথিবী গন্ধবান কিন্তু পৃথিবী ভিন্ন অন্য কোনো পদার্থ গন্ধবান না হওয়ায় এই অনুমানের অন্যয় দৃষ্টান্ত সম্ভব নয়, তাই এইরূপ অনুমানকে কেবল ব্যতিরেকি অনুমান বলে। এইভাবেই কোনো অবন্যিমান বস্তু নয় ধুমায়মান, পর্বত হয় ধুমায়মান, অতএব পর্বত হয় বন্যিমান, এই অনুমানে ব্যাপ্তি সম্পর্ক কেবল ব্যতিরেকি দৃষ্টান্তের উপর নির্ভরশীল, অর্থাৎ যেখানে হেতু নেই সেখানে সাধ্যও নেই। এরপরে আসছি অন্যয় ব্যতিরেকি, যে অনুমানের সমর্থনে অন্যয় এবং ব্যতিরেক উভয় প্রকার ব্যাপ্তি পাওয়া যায় তাকে বলা হয় অন্যয় ব্যতিরেকি অনুমান। তর্কসংগ্রহ গ্রন্থে অন্নং ভট্ট অন্যয় ব্যতিরেকি লিঙ্গের লক্ষণ দিয়েছেন এইভাবে, অন্যয়েন ব্যতিরেকেন চ ব্যাপ্তিমত অন্যয় ব্যতিরেকি, অর্থাৎ যে লিঙ্গ অন্যয় এবং ব্যতিরেক ব্যাপ্তি বিশিষ্ট তাকে অন্যয় ব্যতিরেকি লিঙ্গ বলে। অন্যয় ব্যতিরেকি অনুমানে ব্যাপ্তি সম্পর্ক অন্যয় ও ব্যতিরেকি এই দুটি প্রকার দৃষ্টান্তের উপর নির্ভরশীল, যেখানেই হেতু সেখানেই সাধ্য এবং যেখানে হেতু নেই সেখানে সাধ্য নেই। এই অনুমানের আকারটি উদাহরণস্বরূপ, যা ধূমমান তাই বন্যিমান, যেমন পাকশালা পর্বতটি ধূমমান অতএব পর্বতটি বন্যিমান, এবং যা বন্যিমান নয় তা ধূমমান নয়, যেমন হ্রদ পর্বতটি ধূমমান অতএব পর্বতটি বন্যিমান। অন্যয় ব্যতিরেকি অনুমানে হেতুর সঙ্গে সাধ্যের অন্যয় ও ব্যতিরেকি এই উভয় প্রকার ব্যাপ্তি দেখা যায়। এখানে হেতু ও সাধ্যের মধ্যে অন্যয় বা সহ উপস্থিতি এবং ব্যতিরেক বা সহ অনুপস্থিতি এই উভয় প্রকার সাদৃশ্য প্রত্যক্ষ করে ব্যাপ্তি সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়েছে। উপরোক্ত অনুমানে অন্যয় দৃষ্টান্ত পাকশালা এবং ব্যতিরেকি দৃষ্টান্ত হ্রদ উভয় জ্ঞানের বিষয় হওয়ার যোগ্যতা বিশিষ্ট এবং দৃষ্টান্ত হিসাবে তাদের জ্ঞান সম্ভব, এই অনুমানই হলো অন্যয় ব্যতিরেকি।